ইমাম গাজালির উপাধি কি? চারটি অপশন, এক হুজ্জাতুল ইসলাম, অপশন দুই কাজিউল হুজাত, অপশন তিন আমিরুল উমারা, এবং অপশন চার শাইখুল আরব। চারটি অপশন থেকে চট্টগ্রামের বন্ধু দিন মোহাম্মদ আইমানকে বেছে নিতে হবে কোনটি সঠিক। অপশন এক হুজ্জাতুল ইসলাম। আপনি ক্রমতালিকায় আজকে এক নম্বরে আছেন, চারজন বন্ধুর মাঝে প্রথমেই আপনার নাম, এবং আপনি বলছেন অপশন এক কম্পিউটার, অপশন এক লক করুন। আমাদের বন্ধু দিন মোহাম্মদ আইমান বলছে ইমাম গাজালির উপাধি অপশন এক হুজ্জাতুল ইসলাম, এবং আমরা দেখছি কম্পিউটার বলছে আপনার অপশন এক উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার। চলে যাচ্ছি পরের প্রশ্নে। দিন মোহাম্মদ আইমান চট্টগ্রামের বন্ধু, আপনার জন্য এমসিকিউ রাউন্ডের দ্বিতীয় প্রশ্ন, নিম্নোক্ত কোন কবি খাজা নিজামুদ্দিন আউলিয়ার সাগরেদ এবং মুরিদ ছিলেন? চারটি অপশন, অপশন এক মোল্লা আব্দুর রহমান জামি, অপশন দুই শেখ সাদি, অপশন তিন মৌলানা জালালউদ্দিন রুমি, এবং অপশন চার কবি আমির খসরু। চারজন বিখ্যাত ব্যক্তির নাম আছে, বলতে হবে এই চারজন থেকে কে ছিলেন। চার কবি আমির খসরু। কম্পিউটার লক করুন অপশন চার। কেন আপনার মনে হচ্ছে যে কবি আমির খসরু হতে পারে? মন বলছে তাকে ভারতবর্ষের তোতাপাখি বলা হয়, এটা মনে ছিল আমার। আমাদের বন্ধু দিন মোহাম্মদ আইমান বলছেন অপশন চার, কিন্তু কম্পিউটার বলছে আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। দুটো প্রশ্নে খুব ভালো করেছেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। আমরা আশা করি আপনি খুবই ভালো করুন। চট্টগ্রামের বন্ধু দিন মোহাম্মদ আইমানের কাছে আমাদের এমসিকিউ রাউন্ডের এবারের প্রশ্ন, আওয়াজ সমূহের মধ্যে নিকৃষ্ট আওয়াজ কোনটি? অপশন এক গাধার আওয়াজ, অপশন দুই ঘোড়ার আওয়াজ, অপশন তিন খচ্চরের আওয়াজ, এবং অপশন চার সিংহের আওয়াজ। আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের মাধ্যমে এক ধরনের আওয়াজকে নিকৃষ্ট আওয়াজ বলা হয়েছে, দিন মোহাম্মদ আইমান বলতে হবে সেটি কোনটি। আমি বেছে নিচ্ছি অপশন এক গাধার আওয়াজ। কম্পিউটার লক করুন অপশন এক। আপনার কি মনে হয় উত্তর সঠিক হবে? ইনশাল্লাহ। আমরা দেখছি কম্পিউটার বলছে আপনার উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা সে আবাবিল রাহে কাবার, ইমানের ঢেউ তুলে এসেছি আবার, সুবাস ছড়িয়ে দেব ইতিহাস ঘুরে, আমাদের দেখা হবে আলোকিত ভোরে, বাতাসে ছড়িয়ে দেব কোরআনের সুর, হৃদয় ভরিয়ে দেব হাদিসের নূর, ইসলামিক মাস্টার মা, ইসলামিক মাস্টার মা।